শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এই চরম মহামারীর ভিতরে আশা করি সবাই ভালো আছো এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলছে। তো আমরা এই প্যান্ডামিককালীন, তোমরা সকলেই জানো, আমরা নিয়মিত অনলাইনে ক্লাস নিয়ে আসছি। আমাদের নয়াগড় হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের পক্ষ থেকে নিয়মিত অনলাইন ক্লাস নিচ্ছে। আশা করি তোমরা সবাইগুলো ক্লাসগুলো সবাই নিয়মিত দেখছো। তো তারই ধারাবাহিকতা আজকে তোমাদের সামনে আরেকটি ক্লাস হাজির হয়েছি, দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিষদ থেকে। তো আজকে সকল ক্লাসে সকলকে, তোমাদের সকলকে স্বাগতম। আমরা চলে যাই ক্লাসে। তো আমার পরিচয়, আমি কাজী জাবিদ হোসেন, সহকারী শিক্ষক নয়াগড় হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ। আজকে যে পাঠ করেছি, নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিষদ থেকে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে আমরা একটি পাঠ আজকে আলোচনা করব। তো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ, একটা মানচিত্র দেখতে পাচ্ছ। আমরা সকলে চিনি, এটা বাংলাদেশের একটি মানচিত্র। বিভিন্ন বিভাগকে এখানে নির্দেশ করা আছে বাংলাদেশের এই মানচিত্রে। বাংলাদেশের মানচিত্র আমরা দেখতে পেলাম। বাংলাদেশকে আমরা কি বলি? বাংলাদেশকে আমরা একটি দেশ বা রাষ্ট্র বলি। প্রত্যেকটা স্বাধীন ও সার্বভৌমত দেশকে আমরা একটি দেশ বা রাষ্ট্র বলে থাকি। ঠিক সেভাবে বাংলাদেশও আমাদের একটি দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের প্রিয় ভূমি। আজকের পাঠ, আজকের আমাদের পাঠ রাষ্ট্রের ধারণা, ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র, নাগরিকতা ও আইনের একটি পাঠ। প্রথমে যে পাঠ সেটি হচ্ছে রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র কী, রাষ্ট্র কীভাবে গড়ে ওঠে, এটা আমাদের প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব এটা জানা। তো আজকে আমরা এইটি সম্বন্ধে একটু দেখবো আর কি। তো এর কিছু শিকন ফল আছে, এটা সেটি তোমরা রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রের জন্য সংজ্ঞা লিখতে পারবে, রাষ্ট্র উপাদান কয়টি কী কী তা বলতে পারবে, রাষ্ট্রের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে। এইগুলি তোমরা এই অধ্যায় শেষে এই বিষয়গুলি তোমরা জানতে পারবে। তো নিচের ছবিতে আমরা কী কী দেখতে পাচ্ছি দেখি, আমরা নিচের ছবিতে কী কী দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মাশরাফি বিন মুর্তজা তার পরিবার নিয়ে বসে আছে। তারপরে সে আমরা একটা প্রকৃতি, আমাদের ন্যাচারাল বিউটি গ্রামে সেটা দেখতে পাচ্ছি। আর একটা ছোটো পরিবারকে দেখতে পাচ্ছি গ্রামের নিচে, আর একটা ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছি। তো অ্যারিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য প্রতিভায় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। এটা হলো বিখ্যাত দার্শনিক, তোমরা জানো অ্যারিস্টটল। অ্যারিস্টটল রাষ্ট্র সম্বন্ধে এই সংজ্ঞাটি দিয়েছেন। ছবিগুলোতে কী দেখতে পাচ্ছি আমরা? সরকার, সরকার কীভাবে আমরা এটা বলছি যে একটি রাষ্ট্র গঠন করতে গেলে তার সরকার লাগে। একটা দেশ, দেশের সরকার থাকে, সমাজ থাকে, বিভিন্ন জাতি উপজাতির মানুষ থাকে, একটা দেশের ভিতরে সব কিছুই থেকে থাকে। বিভিন্ন ছবিগুলো দেখে আমরা কী বুঝতে পারছিলাম, আমরা এটা যদি বর্ণনা করি, সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন তিনি রাষ্ট্র। এটা আমরা অধ্যাপক গান্নারের একটি সংজ্ঞা রাষ্ট্র সম্পর্কে দেখছি। রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং জাতির একটি সংগঠিত সরকার আছে, যে সরকার ওই সমাজের প্রতি সবচেয়ে অনুগত। একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা আমরা অধ্যাপক গান্নারের কাছ থেকে এখানে দেখতে পাই। বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত, একক ব্যক্তি নিয়ে কখনো রাষ্ট্র গঠিত হতে পারে না। একক ব্যক্তি যতই শক্তিশালী হোক সে কখনো একটি রাষ্ট্র গঠন করতে পারে না। তো এমন একটি সমাজ যেখানে নির্দিষ্ট ভূখণ্ড আছে, নির্দিষ্ট একটা আকার থাকবে। আমরা জানি প্রত্যেকটা দেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। যেমন আমাদের বাংলাদেশের আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার, 570 বর্গ কিলোমিটার। স্থায়ীভাবে বসবাস করে, যা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, কেউ ইচ্ছা করলে আমাদের রাষ্ট্রকে আক্রমণ করতে পারবে না। যাদের একটি সুসংগঠিত সরকার, আমাদের একটি নির্বাচিত সরকার আছে, যে সরকারের প্রতি সবাই, সমাজের সবাইকেই মানুষই অনুগত, এমন যার যে পূরণ করতে পারবে এই শর্তগুলো, সেটাই হবে মূলত একটা কি রাষ্ট্র। এটা একটা অধ্যাপক গান্নার একটি সম্পূর্ণ একটি সংজ্ঞা দিয়েছে মানে রাষ্ট্র সম্বন্ধে। নিজের ছবিগুলো আমাদের প্রাইম মিনিস্টারকে, প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি, গার্ডা ওনা দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ডভিত্তিক সমাজ, বিশেষ করে যারা সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার আর মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। এটা হলে এটাকে আমরা, এরম হলে তাকে আমরা রাষ্ট্র বলতে পারি। তো জোড়ায় কাজ তো তোমাদের আসলে এখন তোমরা করা, তোমাদের
সমস্যা, তো আমরা ওটাকে ওভারলুক করে যাই। নিচে ছবিগুলি লক্ষ্য করো তোমরা, জনসমষ্টি দেখতে পাচ্ছ তোমরা, এখানে ভূখণ্ড আমরা একটা জমি দেখতে পাচ্ছি, সরকার যাদেরকে আমরা নির্বাচন নির্বাচিত করে আমরা জাতীয় সংসদে পাঠাই তারাই সরকার, সার্বভৌম। সার্বভৌম হলো রাষ্ট্রের সবচেয়ে চরম এবং সর্বোচ্চ ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলে একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ থেকে মুক্ত বলে। সার্বভৌম ক্ষমতা একটি রাষ্ট্রের চরম ক্ষমতা, চরম ক্ষমতা সার্বভৌমতা। এই চারটি ভূখণ্ডের সমন্বয়ে কিন্তু রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্র গঠনের চারটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে জনসমষ্টি থাকতে হবে, তার নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সরকার থাকতে হবে এবং তার সার্বভৌম ক্ষমতা থাকতে হবে। এগুলি হলে একটি রাষ্ট্র গঠন করা সম্ভব। একক কাজ এটা তোমরা করে দেখবে, তাহলে তুমি বলো রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী। ইতিমধ্যে তোমরা এর আগে স্লাইডে দেখতে পেয়েছো রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী, এটা তোমরা এর উত্তর দেবে। রাষ্ট্রের উপাদান এই যে আমরা দেখতে পাচ্ছি জনসমষ্টি, রাষ্ট্রের প্রথম উপাদান হলো জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত, একটু দেখি আর একবার, উপাদান হলো জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত রাজনৈতিক জনগণকেই বুঝিয়ে থাকে জনসমষ্টি দ্বারা। ছবিতে তোমরা বিভিন্ন দেশকে দেখতে পাচ্ছ, অর্থাৎ এটা আন্তর্জাতিক একটা মানচিত্র, আন্তর্জাতিক একটা ইয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে। আমরা আরও একটা ম্যাপ দেখতে পাচ্ছি এখানে, ভূখণ্ড। দেখো ভূখণ্ড হলো দ্বিতীয় উপাদান, রাষ্ট্রের দ্বিতীয় উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। প্রত্যেক রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা থাকে, তাকেই রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বলে। এটা হলো ভূখণ্ড, রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান। বিভিন্ন দেশের রাষ্ট্র গঠনের উপাদান এখানে উল্লেখ করে। সব দেশের একটা আলাদা কী আছে, আলাদা মানচিত্র আছে। 1971 সালে মহা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসাবে স্থান পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টি হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এই রাষ্ট্রগুলি একটা দ্বীপের সমন্বয়ে গঠিত। আমরা দেখে থাকি প্রায় জাপানে সুনামি হয়ে থাকে, এগুলো ওরা দ্বীপ রাষ্ট্র হওয়ার কারণে এরকম থাকে। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্র গঠনের যে ভূখণ্ড থাকবে এটি কিন্তু কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, যে এত বর্গ মাইল হতে হবে, এত বর্গ মাইল হতে পারবে। তাই যদি হতো তাহলে পৃথিবীর সব দেশের একই সমান মাপ হতো, কিন্তু আমরা দেখে পাচ্ছি কোনো দেশ, কোনো রাষ্ট্র হয়তো বা বড়ো, কোনো রাষ্ট্র হয়তো বা ছোটো, এই ধরনের কিন্তু আমরা দেখে থাকি। তো এটা একটা ব্যাপার, এটা হলো। এবারে আমরা দেখে এখানে সরকার, রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান হলো সরকার। মাঝি ছাড়া যেমন নৌকা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে না, তেমনি সরকার ছাড়া দেশ চলে না। সরকার যদি না থাকে দেশ পরিচালনার জন্য, তাহলে সেখানে কি বিচ্ছিন্ন বরুভূমিতে মানুষ থেকে কখনোই সুসংগঠিত হতে পারে না। তাই রাষ্ট্র গঠনের একটি অংশ হলো সরকার। সরকার ছাড়া রাষ্ট্র সুসংগতভাবে পরিচালিত হতে পারে না। এই জন্য আমরা কী করে থাকি, নির্দিষ্ট সময় পরপর আমরা 5 বছর পরপর আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়, তার মাধ্যমে আমরা সরকার গঠন করে থাকি এবং তাদের দ্বারা আমরা সঠিকভাবে পরিচালিত হই। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে, আইন বিভাগ এবং রাষ্ট্র, তার আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। এই তিনটি স্বাধীন সত্তা যদি সবাই সবার মতো সুষ্ঠুভাবে কাজ করতে পারে, তাহলে সেই দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে থাকে। ছবিতে কী দেখতে পাচ্ছি আমরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের সরকারের মাধ্যমে রাষ্ট্র সকল কাজ করে থাকে। সুষ্ঠুভাবে সরকার তাদের দায়িত্ব পালন করলে জনগণ তাদের প্রতি আনুগত্য পোষণ করে। আসলে রাষ্ট্রের কাজ পালন করে থাকে মূলত সরকার, যারা জনপ্রতিনিধি, যাদেরকে সাধারণ মানুষ তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে থাকে। এই জন্য রাষ্ট্রের একটা অন্যতম উপাদান হলো সরকার। এই ছবিতে তোমরা কী দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের মানচিত্র, বিভিন্ন কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়, যেটি আমি আগেও বলেছি। সার্বভৌম প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের পূর্ণতা পায়, অর্থাৎ একটি রাষ্ট্রকে যদি অন্য রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে তাকে কখনো আমরা সার্বভৌম রাষ্ট্রে বলতে পারি না। সার্বভৌম যদি না থাকে, রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের দ্বারা শাসিত হয়, তাহলে তাকে সার্বভৌম বলা যাবে না। তাহলে সেই রাষ্ট্র আসলেই প্রকৃত অর্থে সেটা কখনো স্বাধীন রাষ্ট্রই নয়। তো সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের একটি চূড়ান্ত ক্ষমতা। এই ছবিতে তোমরা কী দেখতে পাচ্ছ, এই ছবিতে সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য দেশ বা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। তো দলীয় কাজ
তো আসলে এখন তোমাদের করা সম্ভব না, তোমরা এককভাবে এটা করবে বাসায়। একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ের অন্যদের হস্তক্ষেপে বিধিসম্মত নয় কেন মতামত তোমার খাতায় লিখে তোমরা রাখবে, এটা বাসায় তোমরা প্র্যাকটিস করবে যে কেন একটি দেশ আর একটি দেশ স্বাধীন দেশের তারা ইস্তাকুল্লে হস্তক্ষেপ করতে পারে না। মূল্যায়নে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি, কোন উপাদান ভূমিকার মাধ্যমে রাষ্ট্র গঠন পূর্ণতা পায়, রাষ্ট্রের ক্ষমতা কার কর্তৃপক্ষ পরিচালিত হয়, প্রতিটি রাষ্ট্র কয়টি উপাদানের সমন্বয়ে গঠিত হয়। তো এই জিনিসগুলো তোমরা যেগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং তোমরা 6 অধ্যায়ে রাষ্ট্রের ধারণা বইটি যদি বাসায় ভালোভাবে পড়ো তাহলে আশা করি উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমাদের বাড়ির আরেকটা কাজ থাকবে যে ঢাকাকে কি রাষ্ট্র বলা যাবে, রাষ্ট্রের উপাদানের আলোকে তোমার মতামত খাতায় লিখে লিখবে। ঢাকাকে রাষ্ট্রে বলা যাবে কি না এটা তোমরা যেটা বুঝলে এখান থেকে আর যেটা বাসায় তোমরা পড়বে এটা থেকে তোমরা এটি তোমরা লিখে রাখবে আশা করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলেই ঢাকাকে রাষ্ট্র বলা যাবে কি যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ আশা করি তোমরা সকলেই মনোযোগ দিকে শুনেছ, এই জন্য সকলকে ধন্যবাদ। তো এটা তোমরা বাসায় অনুশীলন করবে এবং সবাই এই চরম অবস্থায় সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, বিনা প্রয়োজনে আমরা কেউ বাসা থেকে বেরোবো না, এগুলি আমরা মেনে নিয়মিত আমরা বিরতি একটু বিরতি দিয়ে দিয়ে হাত ধোবো, এগুলো আমাদের কিন্তু সবসময় পালন করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কামনা করি এই দুরবস্থা থেকে আমাদেরকে খুব দ্রুত মুক্তি দান করেন, আমরা আবার সেরে নিতে পারতাম কর্মসূচি চালাতে পারি সেই কামনা আমরা সবাই করে থাকি। তো তোমরা ভালো থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সকলকে ধন্যবাদ।